গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এখন ঘড়িতে 8:30 বাজে, উঠে ফ্রেশ হয়ে গেছি। শৈবাল আজকে সকাল সকাল উঠে জিমের জন্য বেরিয়ে গেছে, আমিও যেতাম, কিন্তু আমার এই পোর্শনটা এখনও একটু ব্যথা আছে, তাই আজকে দিনটা গেলাম না, কাল থেকে হয়তো আমি জয়েন করব। লাস্ট 2-3 দিন ধরে এই চক্করে আমাদের জিম যাওয়া হয়নি, তো চলো দিনটাকে এখান থেকেই শুরু করি। সবজি কাটছে মা, পেঁপে সেদ্ধ হবে, পেঁপে সিদ্ধ। আমরা তো খাই পেঁপে টেপে, খাই দুটোই খেতে লাগবে, ব্যালেন্স করতে লাগবে। ওইটা তো আছেই লিস্টে, ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। আজকে ব্রেকফাস্টে একটু ওটস দিয়ে আর মুসুরির ডাল দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে, লঙ্কা কুচি দিয়ে চিলা বানিয়েছিলাম। এই যে সস দিয়ে নিয়ে নিয়েছি, বাবা মাকেও দিয়ে দিয়েছি, আর শৈবাল তো জিমে এখনও ফেরেনি, এলে খাবে, ওর আবার অফিসও আছে। এখন ব্রেকফাস্টটা খেয়ে ফেলি, খেয়ে স্নান করে পুজো দেবো, তারপর এডিটিংয়ে বসতে হবে, কারণ কাল রাতে এডিটিং করিনি, ঘাড়ে ব্যথার জন্য এখন রাত্রেবেলা করছি না এডিটিং। শৈবালও বারণ করছে আর বাবা মাও বলছে রাত্রেবেলার এডিটিং করছি না, সকালে সময় করে সকালেই করছি। যেহেতু আমি তোমার দুপুরে 3টে নাগাদ ব্লগ আপলোড করি, তাই সকালেই সুযোগ করে একটু এডিটিংটা করতে হচ্ছে। তাহলে ঝটপট খেয়ে নিই, খেয়ে পুজো সেরে এডিটিংয়ে বসবো। গুড মর্নিং বন্ধুগণ, রেডি হয়ে গেছি, এবার এখন বেরোবো অফিসে। আজকে একটু লেট হয়ে গেছে, কিন্তু তাড়াহুড়ো করেই বেরোচ্ছি। সকালবেলা তো দেখা হয়নি তোমাদের সাথে, কারণ সকালবেলা ঢুকেছিলাম ঘাম ঝরাতে, আর ম্যাডাম আজকে দিয়েছেন ডুব, ম্যাডামের শরীরটা ওই ঘাড় ব্যথা নিয়ে একটু ভুগছেন, তো যাননি আজকে উনি। এই যে ম্যাডাম বসেছেন ওনার অ্যাজ ইউজুয়াল কাজকর্ম নিয়ে, ব্রেকফাস্ট ব্রেকফাস্ট সব হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আজকে সকাল সকাল সব ছেড়ে নিয়েছে। আমার আজকে একটু দেরি হয়ে গেছে, তো আর কথা বাড়াবো না, এখন বেরোবো ডিরেক্ট, যাবো দপ্তর। সারাদিন দেখতে থাকো কি হচ্ছে, সঙ্গে থাকো, সাবধানে যাও, টাটা, তাড়াতাড়ি ফিরো। আইনে বাবাই রানিয়ে এসছেন আমাদের কলেজ থেকে, মুখটার অবস্থা দেখো, কঠিন রোদ না, এখানে টানা চুল খা, খা একটু, কিচ্ছু হবে না, কখন খা খা, গরমের মধ্যে বাপরে, বিকেলে কটায়? ঠিক আছে 6টা নাগাদ বেরোবো, রেডি হওয়ার আগে ফোন করবো। টাটা, বাই, সাবধানে যাও, বাড়ি পৌঁছে চিঠি দিস। ব্লগ আপলোড হয়ে গেছে, এবার খেতে বসবো, মোটামুটি 2:30 মতো বাজে, ব্লগটা পুরো এডিট করে আপলোড করে দিলাম, চল এবার খেয়ে নি। ঠিকই হয়েছে আজকে, কাউ বোয়াল মাছ, বোয়াল মাছ ওই যে একদম পেঁয়াজ রসুন একদম শুকনো শুকনো মাখা মাখা, এটা হচ্ছে ওই যে ওল ম্যাড্রাজি ওল ওল ভর্তা, ভর্তা আজকে একটু অন্য টাইপের করেছে। আচ্ছা, ওল ভর্তার সঙ্গে একটু আলু সিদ্ধ আছে, এই দিয়ে একবারে
আলু আর রুটি আর একটু মসুরি ডাল ব্যাস খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু জামা কাপড় গোছানোর ব্যাপার আছে জামা কাপড়গুলো একটু গোছাতে হবে আর বিকেলে আজকে হচ্ছে বোজন পিসির বার্থডে সেলিব্রেশন সেদিন বার্থডে সেলিব্রেশনটা ডিউ ছিল তো আজকে বার্থডে সেলিব্রেশন বিকেল থেকে কি কি করছি না করছি সব তোমাদেরকে দেখাবো তো এখন ঝটপট জামা কাপড়গুলো গুছিয়ে নিই একটু সন্ধে সন্ধে হলে তারপর বেরোবো আমি রেডি হয়ে গেছি ঘড়িতে এখন 6:30 বাজে শৈবাল অফিস থেকে এখনো বেরোয়নি বাবাই আর আমি মিলে যাব পিসির বার্থডে সেলিব্রেশনের খাবার দাবার আনতে বার্থডে সেলিব্রেশন মানে সেরকম বার্থডে সেলিব্রেশন কিছু না অ্যাকচুয়ালি পিসি প্রত্যেকবার জন্মদিনেই আমাদের সবাইকে খাওয়ায় তো মানে এমনি ঘরোয়াভাবে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি তো এই বছর মাসির প্রচণ্ড হাঁটুতে ব্যথা সেই জন্য পিসি বাড়িতে কোনো অ্যারেঞ্জমেন্ট করেনি খাবার কিনে নিয়ে আসবো আর আগের দিন আমি আর শৈবাল যে গড়িয়াহাট গেছিলাম তখন খাবার অর্ডার দিয়ে এসেছিলাম তো ওটাই এখন নেব নিয়ে দুজনে ফিরে যাব আর শৈবাল অফিস থেকে ফিরে ওখানে চলে যাবে আর বাবা আর মা মানে বাবার মাও যেত কিন্তু মায়ের যেহেতু পায়ে ব্যথা তাই মাকে নিয়ে আর টানা হেঁচড়া আমরা করিনি তো মা আর বাবার খাবারটা পাঠিয়ে দেবো মানে নিয়ে আসবো কেউ একটা তো যাই হোক এখন বেরোই পৌঁছে একদম খাবার নিয়ে নিয়েছি সাথে করে এই যে দাস কেবিন থেকে মোগলাই নিয়েছি কারণ এটা আমাদের সবার প্রিয় তাই কোনো অপশন রাখিনি এটাই নিয়ে নিয়েছি তো এখন নিজেরা কিছু ভক্ষণ করবো তাই জন্য খুঁজছি কি খাবো তো কি খাবো করতে করতে হঠাৎ করে দেখলাম বন্ধরাজ মোমো তো আমি এখনো ট্রাই করিনি ও করেছে আমি এখনো তো তোমরা লাস্ট কিছুদিন ধরে অনেকেই কমেন্ট করেছো যে দিদি গন্ধরাজ মোমোটা ট্রাই করো তো আজকে ট্রাই করে দেখি কেমন লাগে গড়িয়াহাটের এখানে একটা দোকানে এসেছি দেখি ট্রাই করো রিফ্রেশিং একটা টেস্ট আছে খুবই ভালো হবে এখন বাড়ি যাচ্ছি চলেই এসেছি বাড়ির সামনে তো দোকানে প্রচন্ড ভিড় ছিল তাই তোমাদের বলা হয়নি গন্ধরাজ মোমোটা না দারুণ খেয়েছি খুব ভালো মানে এত রিফ্রেশিং 8B-তে ট্রাই করেছিলাম বাট 8B-টা আমার ভালো লাগেনি বাস গ্রিন কালারেরই লেগেছে কোনো ফ্লেভার ছিল না এটা খুব ভালো মানে খুব ভালো ফ্লেভারও আছে এটা তোমাদের গড়িয়াহাটে গড়িয়াহাটে ওই সভ্যতা বলে একটা স্টোর আছে ওটার একটু মানে ওটা থেকে একটু হেঁটে যেতে হয় অপোজিটে আর অনেক সস্তাও 50 টাকায় 6টা খুব টেস্টি ছিল সো তোমরা ট্রাই করতেই পারো এটা অন্য একদিন গিয়ে আমি ভালো করে এটার রিভিউ করে দেবো আজকে একটু তাড়াও ছিল বিকজ বাড়িতে যেহেতু একটা ইনভিটেশন লোকজন আছে আর লোকজনকে দেওয়ার ব্যাপারে আছে আর খাবার নিয়ে তাড়াতাড়ি ঢুকতেও হবে অন্য কোনো দিন গিয়ে আমি রিভিউ করবো করো করো কাম করো ডিস্ট্রিবিউশন চলছে এখানে এখন ফ্যান্টাস্টিক আলুর তরকারিটা তাস কেবল আর আলুর তরকারি মার বল একটু ডিস্ট্রিবিউশনটা কেন হচ্ছে সেটা একটু বলো আমার এই সামান্য একটু আয়োজন কারণ আমাদের গৃহিণী আমার পূর্বা আমার বন্ধু আমার ভাবি তার তো পায়ে ব্যথা সে আজকে বিশাল বড় একটা কাতলা মাছ ধরেছে তো আরো পায়ে ব্যথা সেই জন্য সামান্য একটু সবাইকে নিয়ে একটু আনন্দ করার ইচ্ছা ফ্ল্যাটের সবাইকে নিয়ে সেই জন্য সবাইকে একটু একটু দিলাম
কেমন বানি যাচ্ছে মরবে একটা জমিয়ে গল্প পরে এখন খেতে বসে গেছি আর আমাদের সবার ফেভারিট দাস কেবিনের মোগলাই সব একদম ঝাঁপিয়ে পড়েছি কি বলো কেমন খেলে জামাই নাম্বার ওয়ান কিছু জিন্দাবাদ তুমি খেলেটা কেমন তুমি বলো তোমার প্লেটটা তো ফাঁকা কাইসা খায়া সুপার না ওটা তুমি আমার খাওয়া দিয়ে দিয়েছো হ্যাঁ ও এক খাওয়ার বেশিক্ষণ খেতে পারে না কেন ভগবান বোর হয়ে যায় এক বোর নিয়ে বেশি দিন থাকবি কি করে তুই কাল জিমে যাবি তো টাটা টাটা চলো আন্টি এলাম ঘড়িতে এখন 12:30 বাজে বাড়ি চলে এসে একদম ফ্রেশ ট্রেশ হয়ে গেছি ব্লগের একদম এন্ড পার্টে চলে এসেছি তো সবাই জানিও ব্লগটা কেমন লাগলো ব্লগটা যদি ভালো লেগে থাকে ব্লগটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব তো করবেই করবে তো এখনকার মতো এই পর্যন্তই কাল আবার দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো ভালো থাকো গুড নাইট